তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম কি? দুই রেকাত করে, যে কোনো সূরা, দশটায় রাত দশটায় শুয়ে যেতে হবে, রাত দশটায়, মাগরিবের পরে খেয়ে নিতে হবে, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি যতই কাজ থাক সব বন্ধ করতে হবে, পড়ার সময়তে শোয়ার সময়তে সূরা মুলক পড়তে হবে। যখন হাজার হাজার জনগণ ছিল তখন বলতে হতো, ভুলে গেছি, মনে ছিল না। চারটা কারণে কবরের শাস্তি হয় না। এক, শহীদ হলে। দুই, পেট ব্যথায় মারা গেলে। তিন, জুমার দিন মারা গেলে। চার, রাতে সূরা মুলক পড়লে। তিরিশ আয়াত, আগের তিনটাই কঠিন, একটাই সহজ, সেটা হলো সূরা মুলক রাতে পড়ে ঘুমাতে হবে। এশার সালাত আদায় করে সূরা মুলকটা পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে, আল্লাহুম্মা বেইসমিকা মুতাওয়াহিয়া। আর না হলে বলবেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এইটা আল্লাহ রাসূল পড়তেন নিয়মিত। আব্দুর রহিম, এত লম্বা হবে না। আচ্ছা থাক, হবে না তো হবে না। আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, এটাই ঠিক আছে, বুখারী মুসলিম। ডান কাতে শুতে হবে, পাঁচে দিকে থাক, পূর্ব দিক দেনে পশ্চিমে থাক। পেশাব পায়খানার ব্যাপারে হলো কেবলার দিকে মুখ করা হবে না। আর বিছানে শুইবেন তখন পা কেবলার দিকে থাক না কেন? শোয়ার জন্য ডান কাত, কেবলা উদ্দেশ্য নয়। তাহলে দশটার সময় ঘুমিয়ে যাবেন, তিনটার সময় ঘুম ভেঙে যাবে। আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের পাঁচ আয়াত, নইলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আরো লম্বা দোয়া, দোয়ার বইয়ে আছে, যেটা পারেন। কিছুই না পারেন, দুই রেকাত দুই রেকাত, ছোট সূরা বড় সূরা যা পারেন, আট রেকাত, এক রেকাত বেঁধে তিন রেকাত পড়তে পারেন, পাঁচ রেকাত পড়তে পারেন। একটানা মধ্যে বসতে হবে না, একটানা এক রেকাত, একটানা তিন রেকাত, একটানা পাঁচ রেকাত। দোয়ায় কোনো পড়বেন না প্রতিদিন, মাঝে মধ্যে কোনো কোনো দিন।